আর যে যে খাতাটা ক্লাসের নোট লিখবে সেই খাতাটায় অন্য কিছু আর লিখবে না, কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু খাতা থেকেই আসবে। তো আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল নিয়ে আগের দিন কথা বলছিলাম, বা যৌগিক কোণ নিয়ে। তো সেটাকে আজকে আমরা কিছু প্রবলেম দেখাবো, কিরম প্রবলেম পরীক্ষাতে আসতে পারে বেসিক্যালি। তো প্রথমে দেখো, ট্যান এ প্লাস বি, এটা কি হয়? ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। এবার আমাকে বলো তো, এটা কি আইডেন্টিটি বা এটা কি অভেদ? হ্যাঁ বলছো, তুমি আগের দিন তো ক্লাস করেছিলে তো? না স্যার, এটা আইডেন্টিটি নয়। তাহলে এটা কি হবে? এটা কি, এর নামটা কি? এটা কখনো হয় না। আইডেন্টিটি তো যখন হয় মানে তখন a আর b not equal to 0 হয়, তো এগুলো a আর b এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। তা না, কাকে বলা হয় অভেদ বা আইডেন্টিটি? যদি এইটা এ আর বি এর সমস্ত ভ্যালুর জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়, তখনই তাকে আইডেন্টিটি বলা হয়। যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? না, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তুমি রাইট সাইডে যা খুশি এ আর বি এর ভ্যালু বসাও, যা ভ্যালু তুমি পাবে। তুমি লেফট তুমি লেফট সাইডে যা খুশি এ আর বি এর ভ্যালু বসাও, তখন তুমি এ প্লাস টু হোল স্কোয়ার এর ভ্যালু পাবে। তুমি রাইট সাইডে এ আর বি এর জায়গায় এসে সেম ভ্যালু গুলো বসাও, তুমি একই ভ্যালু পাবে। সো এটা ইট ইজ ট্রু ফর এনি ভ্যালু অফ এ অ্যান্ড বি, যে কোনো ভ্যালু। তাই এটা একটা আইডেন্টিটি, এটাকে আমরা ফর্মুলা বলি বেশি। কিন্তু যদি যদি আইডেন্টিটি বা অভেদ না হয়, তখন তোমার কিন্তু এটা ট্রু হবে না সমস্ত ভ্যালুর জন্য। ধরো ইকুয়েশন, ইকুয়েশন কাকে বলা হয়? ধরো আমি বললাম যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, এটাকে ফ্যাক্টর করলে কত হবে? এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে দেখো এটা জিরো হবে এক্স ইকুয়াল টু ওয়ান আর টু এর জন্য। এখানে দেখো এক্স এর কেবলমাত্র কিছু নির্দিষ্ট ভ্যালুর জন্যই তোমার এটা দেখো ট্রু হচ্ছে, এটা ইকুয়াল টু জিরো হচ্ছে, তখন এটাকে বলা হয় কি, ইকুয়েশন। আর এই দুটোর মাঝে আরেকখানা থাকে, আইডেন্টিটি আর ইকুয়েশন এর মাঝে থাকে আরেকখানা, সেটা হচ্ছে কি না, কন্ডিশনাল আইডেন্টিটি। সেটা কিরাম জিনিস? আমি যদি বলি যে এক্স বাই এক্স ইকাল টু ওয়ান, তবে এক্স বাই এক্স কি এক্স এর সমস্ত ভ্যালুর জন্য ওয়ান হয়? এক্স বাই এক্স কি এক্স এর কার জন্য হয় না? জিরো। হ্যাঁ, ভেরি গুড, জিরো হলে হয় না। তাহলে জিরো বাদ দিয়ে বাকি সবাইয়ের জন্য হয়, তার মানে কি না, এটাও ট্রু হয় অসংখ্য ভ্যালুর জন্য, কিন্তু কেবলমাত্র কিছু নির্দিষ্ট কন্ডিশনের জন্য এটা ট্রু হয় না।
কিছু নির্দিষ্ট কন্ডিশনের জন্য এটা ট্রু হয় না, তখন এর নাম হচ্ছে কি না, শর্ত সাপেক্ষ অভেদ বা কন্ডিশনাল আইডেন্টিটি। ঠিক আছে, ভালো করে মনে রাখো, জয়েন্টে কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন দেবে। তো এই যে ট্যানের যে ফর্মুলাটা, আমার মনে হয় তোমরা ট্যানের ফর্মুলাটা প্রায় সবাই জানো। ট্যানের ফর্মুলাটা আমরা কি করে পাই, দেখো ট্যান এ প্লাস বি মানে কি, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই কস এ প্লাস বি। একদমই তাই, এবারে এটার ফর্মুলা কি, সাইন এর কস এর ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস কস এ সাইন বি। আর কস এর প্লাস এর ফর্মুলাটা কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি। এখান থেকে আমরা ট্যান এর ফর্মুলাটা কি করে ডিরাইভ করব, তুমি এই ওপরটাকে এবং নিচেটাকে cos a cos b ডিভাইড করতে হবে, ডিভাইড করো cos a cos b, ভেরি গুড। তখন কি হবে না, sin a cos b বাই cos a cos b মাই প্লাস cos a sin b বাই cos a cos b বহল বাই, দেখো cos a cos b, দেখো এটা তোমার জন্য ফার্স্টে cos a cos b আছে, cos a cos b বাই cos a cos b মাইনাস sin a sin b বাই cos a cos b, তোমার কি দাঁড়াবে বলো, কি দাঁড়াবে এটা, উপরটা থেকে cos b cos b কেটে গিয়ে tan এ থাকবে, tan এলো, এখান থেকে কি এলো বলো, tan b, tan b আসবে, নিচেরটা পুরো কেটে যাবে, 1 মাইনাস হয়ে গিয়ে মাইনাস tan b। এবার আমি যখন cos a cos b দিয়ে ডিভাইড করছি তখন একটা কন্ডিশন লিখতে হবে যে cos a cos b not equal to 0, তাই তো, কারণ আমি কি কোনো নাম্বারকে জিরো দিয়ে ডিভাইড করতে পারি না, তাহলে cos a cos b যদি আমার জিরো হয়ে যায় তখন তাহলে কি আমার এই ফর্মুলাটা আসবে, আসবে না, আসবে না, কি বললাম বুঝতে পারছো, তাহলে cos a cos b যদি জিরো হয়ে যায় তখন এটা আসবে না, আদারওয়াইজ কি বলো, আচ্ছা আমি যদি বলি যে তোমার আমি বললাম যে একটা সমকোণী ত্রিভুজ আছে যার অ্যাঙ্গেল সি হচ্ছে 90 ডিগ্রি, তখন এই সমকোণী ত্রিভুজটার বাকি দুটো অ্যাঙ্গেল হচ্ছে এ আর বি, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার সি হচ্ছে 90 ডিগ্রি আর এ আর বি হচ্ছে বাকি দুটো অ্যাঙ্গেল, তখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার উপরে আমরা কি ট্যান এইটা ইউজ করতে পারবো, এটা কি হবে, হবে, হ্যাঁ হবে, হবে, মানে এখানে দেখো তোমার এখানে cos a cos b যেহেতু সি 90 ডিগ্রি ফলে তোমার এও 90 ডিগ্রি নয় বিও 90 ডিগ্রি নয় আর cos 90 তোমার কি জিরো হয়ে যায়, তো জিরো, কিন্তু এখানে আর একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে কি না, আমি অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই, কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে এটা বলে দিতে হবে যে যদি অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি হয় তখন এ আর বি কোনোটাই 90 ডিগ্রি নয়, সেই কারণে আমি এটি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি দেখা গেল এখানে যে যদি cos a cos b জিরো হয়
তখন তোমার তাহলে এই ফর্মুলাটা আসবে না, আদারওয়াইজ সবসময় আসবে। তাহলে একটা নির্দিষ্ট কন্ডিশন ছাড়া বাকি সর্বক্ষেত্রে এটা ট্রু, তাই এর নাম কি কন্ডিশনাল আইডেন্টিটি, বাংলায় কি শর্ত সাপেক্ষ অভেদ। সবাই খাতায় লিখে নাও, সবাই খাতায় লিখে নাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে ট্যান এ প্লাস বি আমরা পেলাম, আর ট্যান এ মাইনাস বি কি হবে? না ট্যান এ মাইনাস ট্যান বি, এই ওয়ান প্লাস ট্যান এ বাই 1 প্লাস টেন এ টেন বি। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা জিনিস দেখে নেব। এক নম্বর হচ্ছে, ধরো আমাকে বলল যেগুলো লেখাবো এখন এগুলো সবই কিন্তু প্রবলেম সলভিং ট্রিক্স, খাতায় হেডিং করো প্রবলেম সলভিং ট্রিক্স, মানে কি করে আমরা এগুলোকে মনে রাখলে জয়েন্টে বা জেই মেন্সে বা আইআইটিতে ভালো প্রবলেম সলভ করতে পারবো। ধরো বলেছে আমাকে এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, তখন কি হয় আমরা একটু দেখে নি। দেখো ট্যান এ প্লাস বি মানে কত, ট্যান এ ট্যান ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি, দি ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। দেখো এটা হবে এবারে যদি এ প্লাস বি আমাকে 45 ডিগ্রি বলে কি হবে বলো, ট্যান 45 ডিগ্রি মানে কত বলো, না ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা তোমার 1 হয়ে যায়। তাহলে 1 ইকুয়াল টু কি হবে, না ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, মাল্টিপ্লাই করো তাহলে 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি। তখন তোমার তাহলে এটা কি দাঁড়ায় বলো, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি ইকুয়াল টু 1 দাঁড়ায়, তাই তো? হ্যাঁ স্যার। এবার তুমি দুপাশে 1 করে অ্যাড করো, সবাই খাতায় লিখছো তো আমার সাথে সাথে? হ্যাঁ হ্যাঁ স্যার। প্লাস 1 করো নাকি তোমার 2 হয়ে যাবে, এখানে একটা 1 ছিল 2 হয়ে গেল এটা। এবার এই লেফট সাইড থেকে ফ্যাক্টরাইজ করলে কি দাঁড়াবে, না 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, না যদি এ প্লাস বি 45 ডিগ্রি হয় তখন তাহলে 1 প্লাস ট্যান এ প্লাস 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু কত হয় বলো, 2 হয়। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। সবাই খাতায় ভালো করে লিখে রাখো, বক্স করে একটা বক্স করো, বক্সটা একটা অন্য কালার দিয়ে করো, লেখো ইফ এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি
then 1 plus 10a plus 1 plus 10b equal to 2. দেখো ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ওকে, আমি যে স্টেটমেন্টটা বললাম, যদি তুমি পরীক্ষাতে বলে যে ইফ এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি দেন 1 প্লাস 10 এ ইনটু 1 প্লাস 10 বি ইকুয়াল টু 2, যে বললো ট্রু না ফলস, তাহলে এটা কি হবে? ট্রু হবে। ট্রু হবে, ট্রু হবে তো? হ্যাঁ হ্যাঁ। না, ফলস হবে, ফলস হবে। কেন? দেখ, আমি যদি বলি যে এটা হচ্ছে 135 ডিগ্রি, ধরো বিটা বললাম মাইনাস 90 ডিগ্রি, তাহলে তখন তোমার এটা 45 ডিগ্রি হয় তো? হয় তো? হ্যাঁ। তো এ যদি 135, বি যদি মাইনাস 90 হয়, তখন তোমার তাহলে কসে কসবি কত হবে? বি যদি মাইনাস 90 হয়, তখন তোমার কসবি কত হবে? কস মাইনাস 90 মানে কি? কস 90, কস 90 কত হয় বলো? জিরো। জিরো। তো কসে কসবি জিরো হলে তখন আমার কি ফর্মুলাটা আছে? আছে কি? না। তাহলে তখনই ট্রু যদি এ আর বি দুটোই পজিটিভ হয়। দেখো, এ আর বি যদি তোমার দুটো অ্যাঙ্গেলই পজিটিভ হয়, তখন তোমার এখানে কি বলো, কেউই তোমার 90 বা মাইনাস 90 সাথে সমান হতে পারবে না? পারবে কি না? যদি তোমার এ আর বি দুটো অ্যাঙ্গেলই তোমার যদি পজিটিভ হয়, তখন তোমার কেউই কি বলো 90 বা মাইনাস 90 সাথে সমান হতে পারবে না? একমাত্র তখনই তোমার কি বলো এটা ট্রু, বাকি সময় তোমার এটা কি বলো ফলস। তো ক্লিয়ার ব্যাপারটা হলো সবার কাছে? হ্যাঁ স্যার। দেখো এরকম কিন্তু ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন কিন্তু জেই মেন্স তো তোমাকে ভালো পরীক্ষাতে দেবে। দেখো না বুঝতে পারলে বলো, বোঝা গেছে সবাই? হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ স্যার। মানে এটা a plus b 45 হচ্ছে, তাও মানে এটা মানে 1 plus 10 a into 1 plus 10 b টা 2 হচ্ছে না, তার কারণ হচ্ছে a আর b টা যদি পজিটিভ হয় তবেই ট্রু, আর হ্যাঁ a আর b টা পজিটিভ হলে তবেই ট্রু। মানে তার মানে কি a plus b 45 ডিগ্রি হলে যদি কোনো একটা অ্যাঙ্গেল 90 বা মাইনাস 90 হয়ে যায়, তখন তোর cos cos b 0 হবে তো? হ্যাঁ। তখন তোর কি ফর্মুলাটা আসবে? না, আসবে না। আর যদি ফর্মুলাটা না আসে, তখন তোর কি প্রুফটা হবে? না, হবে না। তাহলে এটা কখন ট্রু? যখন a plus b 45 ডিগ্রি এবং যদি কোনো অ্যাঙ্গেল এবং যদি 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 দুটো অ্যাঙ্গেলই তোমার কি বলো পজিটিভ হয়, পজিটিভ হয় বা নেগেটিভ হলেও যদি সে 90 এর সাথে ইকুয়াল না হয়, নেগেটিভ হলেও যদি সে 90 বা মাইনাস 90 এর সাথে ইকুয়াল না হয়, আর যদি পজিটিভ হয়, দেখো আমি যদি বলি এ আর বি দুটোই পজিটিভ এবং এ প্লাস বি 45 ডিগ্রি, তখন তোমার দুটো অ্যাঙ্গেলই কি 45 থেকে তোমার ছোট হবে তো? একদম। হ্যাঁ। দুটো নাম্বারকে অ্যাড করে হচ্ছে 45, দুখানেই পজিটিভ নাম্বার, তার মানে কি তখন তোমার এও 45 থেকে ছোট আর তোমার বিও কি বলো লেস দেন 45, তবেই তো হবে। আর যে লেস দেন 45 সে কি কখনো 90 হতে পারে? না না। তাহলে বুঝতে পারলে? এরকম খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের কিন্তু পড়তে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার।
এইটা বলেছে 1+tan 1° × 1+tan 2° × 1+tan 3° আপ টু 1+tan 45° এর ভ্যালু কত হবে? তোমরা একটু অঙ্কটা ট্রাই করো তো দেখি। স্যার অঙ্কটা 1 ডিগ্রি 2 ডিগ্রি তারপরে 45 ডিগ্রি। হ্যাঁ, 1+tan 1° ইন্টু 1+tan 2° ইন্টু 1+tan 3° আপ টু 1+tan 45°। সুজিতার বাড়ি কোথায়? স্যার আমি দক্ষিণেশ্বরে থাকি। দক্ষিণেশ্বরে থাকো? দক্ষিণেশ্বরে কোথায়? হ্যাঁ ওই তো ওই দক্ষিণেশ্বরের ভেতরে ওই কি বলবো আড়িয়াদহ। হ্যাঁ হ্যাঁ ওর ভেতরে। ওখান থেকে অত দূরে স্কুলে পড়তে যাও? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ওই স্কুলটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো আর ইংলিশ মিডিয়ামটাও আছে আর শুধু গার্লস, তো ওই জন্যই ওইখানে যাই। তোমার স্কুলে নাম্বার কিরকম পাস স্কুলে? ওঠে ওই 80% মতো ওঠে। মাধ্যমিকে কত পেয়েছো? মাধ্যমিকে পেয়েছিলাম 92। হ্যাঁ 92। মানে মোট কত? টোটাল ছিল 605। আচ্ছা, আর শোভন তোমার কত ছিল? স্যার টোটাল 604। আর আরেকজন যে আছো তোমার জন্য কি নাম? শান্তনু। আর তুমি কত পেয়েছো? 644। তোমার কোন স্কুল? বড়াচিরা প্রবীর বনবিহারী হাই স্কুল। কোন জায়গায় সেটা? পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম থানার মধ্যে পড়ে। নন্দীগ্রাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। নন্দীগ্রামে আমার বার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। নন্দীগ্রাম নিয়ে এত এত কিছু বেরোয় খবর কাগজে, ওই জায়গাটা দেখে আসার ইচ্ছা আছে। নন্দীগ্রাম থেকে খড়গপুর কত দূর রে? অনেক দূরে। আর দীঘা? দীঘা? দীঘা কাছাকাছি। কত কাছে? 60 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। কি হবে রে অঙ্কটা? ক্লু দিচ্ছি দেখ, 1+tan 1° ইন্টু 1+tan 44° কত হয় রে এটা? কত হবে এটা বল? এটা কি ওই ফর্মুলাটা দিয়ে হবে 1+tan A × 1+tan B = 2? এখানে তো ধর এটা অ্যাঙ্গেলে, এটা ধর অ্যাঙ্গেল B, দুটোই পজিটিভ, তখন তো এখানে A+B কত হচ্ছে? 45° হচ্ছে তো? হ্যাঁ। তাহলে তো এটা মানে কত? 2 হবে তো? 2 হবে। হ্যাঁ ভেরি গুড। আবার দেখ 1+tan 2 ইন্টু 1+tan 43 এটা কত হবে রে? 2 হবে। হ্যাঁ, কারণ দেখ 2+43 কত হয়? দেখ 45। আবার দেখ 1+tan 3 ইন্টু 1+tan 42 এটা কত হবে রে? দেখ 2ই হবে। 45। হ্যাঁ 2ই হবে। তাহলে এবারে 1+tan 1 থেকে 1+tan 44 পর্যন্ত, তখন তাহলে আমি এরকম পেয়ার কটা তৈরি করতে পারবো? 22টা। ভেরি গুড। 22টা প্রত্যেকটার ভ্যালু কত? 2 2 2 করে তো?
আর এখানে তোরা আর এখানে এটা কি আকারে আছে, গুণের আকারে আছে তো, মাল্টিপ্লিকেশনের ফর্মে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার দেখ, তাহলে 2 × 2 × 2 করে দেখ, 22 খানা অফ দি টার্ম, 22 টার্মস, আর লাস্টে কি আছে, 1 + tan 45, এর ভ্যালু কত? 2 tan 45 মানে তো 1, মানে 2ই হবে 1। হ্যাঁ হ্যাঁ 2, তাহলে মোট কটা 2 হলো? 23 খানা, 23 টা কত অ্যানসার হবে বল? 2 to the power 23, বুঝতে পারলি? এটা তো সবাই মাল্টিপ্লিকেশনের ফর্মে আছে তো? হ্যাঁ স্যার। তাহলে কোন কত অ্যানসার হবে? 2 to the power 23, বোঝা গেল? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? হ্যাঁ স্যার। কি অঙ্কটা বেশ সুন্দর না? ভালো লাগলো করে। হ্যাঁ হ্যাঁ, করে ভালো লাগলো। এরকম অঙ্ক করতে হবে, ভালো ভালো অঙ্ক। তোদের ফিজিক্সে ভেক্টর হয়ে গেছে? হ্যাঁ স্যার। ডট প্রোডাক্ট হয়ে গেছে? হ্যাঁ। মানে এখানে পারুল একাডেমিতে হয়েছে ফিজিক্সে ডট প্রোডাক্ট? না না। এখানে কি হচ্ছে ফিজিক্সে? না স্যার, একদিন ডট প্রোডাক্টের ওইগুলো বোঝাচ্ছিলেন, কিন্তু ওই ওর থেকে যে অঙ্কগুলো আছে ওগুলো এখনো করাননি, এখনো ওই প্যারালেলোগ্রাম ট্রায়াঙ্গুলার ল যেগুলো আছে না, ওইগুলো দিয়েই সামসগুলো এখনো চলছে। আচ্ছা আচ্ছা, এবার দেখ নেক্সট হচ্ছে যে এই যে ট্যান এ প্লাস বি বা ট্যান এ মাইনাস বি ধর, এটা মানে কি? না ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 + tan A tan B, তো এখানে একটা কথা আমি বলি, প্রথম হচ্ছে যে ধর আমাকে বললো কেউ যে তুমি প্রুফ করো tan 1 degree = 1 - tan 44 degree / 1 + tan 44 degree, কিভাবে প্রুফ করবি? tan 45 degree - tan 1 degree, tan 44 degree, তারপরে tan 45 এর মান বসিয়ে দিলে একটা 1 হয়ে যাবে, এটা প্রমাণ হয়ে যাবে। ভেরি গুড, তাহলে তুই এখানে কি বলবি? না তাহলে তুই এখানে এটা বলবি
ধরে নেবি এ হচ্ছে কত বল 45 ডিগ্রি আর বি হচ্ছে 40 বি হচ্ছে কত বল 44 ডিগ্রি এবারে কর তো কি হবে tan 45 খাতায় লেখ tan 45 মাইনাস মাইনাস কি বল 44 ডিগ্রি tan 44 মাইনাস tan 44 ডিগ্রি বাই 1 প্লাস tan 45 ইনটু tan 44 tan 45 তোর 1 হয়ে যায় বুঝতে পারলি আচ্ছা 1 মাইনাস tan 44 ডিগ্রি ইনটু 1 প্লাস tan 1 ডিগ্রি এটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস tan 44 ডিগ্রি প্লাস tan 1 ডিগ্রি মাইনাস tan 1 ডিগ্রি tan 44 ডিগ্রি না না 1 মাইনাস tan 44 ডিগ্রি ইনটু 1 প্লাস tan 1 ডিগ্রি এর ভ্যালু কত হবে এর ভ্যালু কত হ্যাঁ স্যার 1 টাকে যদি tan 45 ডিগ্রি ধরে নিই তাহলে tan 45 ডিগ্রি মাইনাস tan 44 ডিগ্রি ইনটু tan 44 ডিগ্রি প্লাস tan 1 ডিগ্রি স্যার করছি দাঁড়ান আমার কথা বলতো বলছি এইমাত্র শিখলি tan 1 প্লাস tan আমি বলছি শোন 1 প্লাস tan 1 ডিগ্রি ইনটু 1 প্লাস tan 44 ডিগ্রি এটা কত হয় 2 হয় তো 2 তাহলে এইটা মানে কত না 2 বাই 1 প্লাস tan 44 ডিগ্রি মানে কি 1 প্লাস tan 1 ডিগ্রি তাই তো হ্যাঁ এবার তুই তোকে এটার ভ্যালু বার করতে বলেছে তুই এর জায়গায় এখানে পাইটা হচ্ছে পাই রেডিয়ান তো এখানে পাই যেটা দিয়েছেন বলেছো না স্যার করছি কি বলছো সেখানে পাই বলতে পাই রেডিয়ান হ্যাঁ হ্যাঁ মানে 180 ডিগ্রি আর কি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন আপনি ব্যান্ডেল স্টেশনে নামবেন হ্যাঁ ব্যান্ডেল স্টেশনে নেবে ওটা হচ্ছে জায়গার নাম হচ্ছে কেওটা পুলিশ থানা কেওটা হ্যাঁ হ্যাঁ AEOTA পুলিশ থানা কেওটা পুলিশ ফাঁড়ি ওখানে টোটো ফোটো অটো এরা যায় হ্যাঁ ওখানে একটা ওই কেওটা পুলিশ ফাঁড়ির উপর দিকেই ইন্সপিরেশন বলে একটা ইনস্টিটিউশন আছে ওখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি পরীক্ষা আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার হয়ে গেছে কি করেছো বলো স্যার আমি ওই
10 a মানে আপনি a plus b plus c equal to pi দিয়েছেন, তো a equal to pi minus b plus c, so 10 a equal to 10 of pi minus b plus c করে 10 of pi minus b plus c gives minus 10 b plus c, so 10 a plus b এর ফর্মুলাটা পুট করেছি minus 10 b plus 10 c divided by 1 minus 10 b 10 c which is equal to 10 a, তো তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করেন। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে a প্লাস b কত আসবে, pi minus c, তাহলে tan a প্লাস b কত হবে, দেখো tan pi minus c হবে। হ্যাঁ tan pi minus c মানে কি, দেখো pi minus c মানে কি 180 ডিগ্রি minus c, এবারে 180 ডিগ্রি minus c তোমার কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। হ্যাঁ এবারে tan negative, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, নেগেটিভ হয়, তাহলে এটা হবে minus tan c, তাই তো? হ্যাঁ স্যার, বুঝতে পারলে? এখন তোমার তাহলে এবার tan a plus b কত হবে বলো, tan a plus tan b by 1 minus tan a tan b equal to minus tan c, okay? বোঝা গেল? হ্যাঁ স্যার, তোমরা প্লেন মাল্টিপ্লাই করো, tan a plus tan b দেখো minus tan c, minus tan c into এটা করলে কত হবে বলো, tan a tan b tan c, তো ওভারঅল কত হলো, না tan a plus tan b plus tan c equal to কি বলো, tan a into tan b into tan c, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, গুড। আমাকে বলো তো যে এই জিনিসটা কি সমস্ত রকম ট্রায়াঙ্গেলের জন্যই সত্যি? স্যার শুধুমাত্র সমকলন ত্রিভুজ বলছি। হ্যাঁ তখন তো tan a + b টা কি কোনো ফাইনাইট ভ্যালুই দেবে না, দেবে না তো, ফলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা ট্রু নয়, বাকি সমস্ত রকম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি বলো এটা কিন্তু ট্রু, খাতা লিখে রাখো এটা। ধরো তোমাকে বলেছে একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে, তার তিনটে অ্যাঙ্গেল এবিসি মানে এ প্লাস বি প্লাস সি 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, এবার তোমাকে বলেছে যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি তোমাকে বলেছে 2022, এবার তোমাকে বলেছে তাহলে ট্রায়াঙ্গেল এবিসি টা কি প্রকারের হবে, অপশন এ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি সূক্ষ্ম কোণী ত্রিভুজ, হাতে লেখো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অপশন বি অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে স্থূল কোণী ত্রিভুজ, স্থূল কোণী ত্রিভুজ,
অপশন সি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ডি লেখো সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, লিখেছ? হ্যাঁ স্যার। আরেকটা কোয়েশ্চেন লেখো, বলেছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু কে ইন্টু সাইন এ মাইনাস বি, দেন ট্যান এ প্লাস বি ইকুয়াল টু এ সিন টু ট্যান এ প্লাস ট্যান বি, ফাইন্ড এস ইন টার্মস অফ কে, ফাইন্ড এস ইন টার্মস অফ কে, বলো তো কি দুটো কোয়েশ্চেন, ফাইন্ড এস ইন টার্মস অফ কে, ফাইন্ড এস ইন টার্মস অফ কে,
কারুর একটা হয়েছে কি? না স্যার। না স্যার। ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই স্যার। প্রথমটা একটুখানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে মনে হয়। দেখ প্রথমটা কি বলছিস? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। প্রথমটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে কেন রে? এরকম কেন বলছিস? তোর কোথায় বাড়ি? বিডি রোড। হ্যাঁ স্যার, বড়নগরে। আচ্ছা দেখ, প্রথম যে অঙ্কটা আছে 2022টা কি নেগেটিভ না পজিটিভ? 2022টা কি নাম্বার রে? নেগেটিভ নাম্বার না পজিটিভ নাম্বার? পজিটিভ। পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার। তাহলে দেখ, দেখ এটা পজিটিভ। এবারে এইটা মানে কি? এইমাত্র শিখেছিস ট্যান এ, ট্যান বি, ট্যান সি, তাই তো? তখন দেখ এটাও তাহলে পজিটিভই হবে, যেহেতু এইটা মানে এইটা। এবার তিনটে নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমার পজিটিভ আসছে, তখন তাহলে আমার কি কি হতে পারে একটু বুদ্ধি খাটিয়ে বল দেখি। তিনটে নাম্বারকে গুণ করলে পজিটিভ আসছে, তখন তাহলে যে কোনো দুটো নেগেটিভ না হয় সবগুলো পজিটিভ। হ্যাঁ ভেরি গুড, হয় তিনটেই পজিটিভ নাহলে যেকোনো দুটো নেগেটিভ। আমি যদি ওটাই বলি যে দুটো নেগেটিভ একটা পজিটিভ, ধর তুই বললি যে ট্যান এ নেগেটিভ, ট্যান বি নেগেটিভ আর ট্যান সি পজিটিভ, কোন একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই কেসটা হতে পারে, কি বলিস? আরে দেখ ট্যান এ নেগেটিভ হওয়া মানে কি, তখন তোর এ অ্যাঙ্গেলটা কি 90 থেকে বড়? তো হ্যাঁ। ট্যান কোথায় নেগেটিভ হয়? সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। ট্যান বি নেগেটিভ মানে কি, তখন তোর বিও কি 90 থেকে বড়? তো হ্যাঁ। একটা ত্রিভুজে একটা ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে বড়, আবার তিনটে সামেশন 180 ডিগ্রি, কখনো কি হওয়া সম্ভব? না না, দুটো অ্যাঙ্গেলই 90 থেকে বড় কখনো হওয়া সম্ভব নয়। তাহলে এই কেসটা হবে না। তাহলে খালি কোন কেসটা হবে? তিনটেই পজিটিভ সেই কেসটা হবে। তিনটেই পজিটিভ মানে কি, তখন এ ও জিরো থেকে 90 মধ্যে আছে, বি ও জিরো থেকে 90 মধ্যে আছে, সি ও কি বলো জিরো থেকে 90 মধ্যে আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে এটা কি বলো, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ, বুঝতে পারলে? হ্যাঁ। তুমি যদি বলো কেন স্যার ট্যান এ পজিটিভ তো থার্ড কোয়াড্রেন্টে হয়, আরে বাবা ওটা ত্রিভুজের কোন কোণ কিন্তু থার্ড কোয়াড্রেন্টে থাকতে পারে? থার্ড কোয়াড্রেন্ট তো শুরুই হয় 180 থেকে, কোন ত্রিভুজের কোন একটা অ্যাঙ্গেল 180 থেকে বড় হতে পারে কি? না না, কখনোই পারে না। তার মানে কি এখানে এবিসি তিনটেই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এটা কি বলো, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ, বুঝতে পারলে অঙ্কটা? হ্যাঁ স্যার। এখানে 2022টা মিনিংলেস, 2023 2024 আকর্ষণ দিতে পারে, খালি ওটা যে পজিটিভ
সেই ব্যাপারটা খালি তোকে এখানে এনসিওর করতে হবে। তাহলে ওই 2022টা যদি মাইনাস 2022 দিত তাহলে অঙ্কটা সেরকম ভাবেই হতো, মানে তখন তোর কি হতো না, 10 এ 10 বি 10 সি তখন তো নেগেটিভ হতো। হ্যাঁ, নেগেটিভ মানে কি না, দুটো পজিটিভ একটা নেগেটিভ বা তো তিনটেই নেগেটিভ, তাই তো? এবার তো তিনটেই নেগেটিভ হতে পারে না, না তাহলে দুটো পজিটিভ একটা নেগেটিভ হবে। এবার যেটা নেগেটিভ হবে সেটা অবশ্যই 90 থেকে বড় হবে, তাই তো? তার মানে কি তখন তো হয়ে যেত কি অপটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা স্থূলকোণী ত্রিভুজ, বুঝতে পারলি? তখন কি হয়ে যেত বল, অপটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা স্থূলকোণী ত্রিভুজ, বোঝা গেল? হ্যাঁ স্যার, ওই হচ্ছে ব্যাপার। পরেরটা দেখে নে, কিছুই নয়, সাধারণ অঙ্ক, সাইন এ প্লাস বি ইকুয়াল টু কে সাইন এ মাইনাস বি। কিভাবে করবি, প্রথম হচ্ছে এটাকে ব্রেক করলে কত হয়, না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা বাই সাইন এ মাইনাস বি কর, সেটা কি হবে, না সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল টু কে বাই ওয়ান। এবার তুই কর কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগ ভাগ, দেখ বাংলায় বলে যোগ ভাগ, ইংরেজিতে বলে কি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, তাহলে কি করে করতে হয়, যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয় তখন তাহলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করলে কি হবে, কি হবে রে জানিস কেউ, এ প্লাস বি বাই এ মাইনাস বি, হ্যাঁ সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, c plus d by c minus d c minus d। তুই সেটা এখানে কর, করলে কত হচ্ছে বল, করে আমাকে বল কত হচ্ছে, কত হচ্ছে বল, সাইন এ কস বি বাই কস এ সাইন বি ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস, এইটা হচ্ছে সাইন এ কস বি বাই কস এ সাইন বি, তোমার কি হচ্ছে বল, k প্লাস 1 বাই k মাইনাস 1, সবাই বুঝতে পারছিস কি কি করা হচ্ছে, সবাই বুঝেছি, হ্যাঁ সবাই বুঝতে পারলি, এটা এটা মানে কি হয় রে, tan a cot b দেখ আমার এখানে এটাই থেকেছে তো ভ্যালুটা, কি থেকেছে কি ছিল অঙ্কটা, সি ইকুয়াল টু এস ব্র্যাকেটের মধ্যে tan a প্লাস tan b, tan a প্লাস b ইকুয়াল টু a tan a প্লাস b ইকুয়াল টু এস,
ব্র্যাকেটের মধ্যে ও এটা একটু ভুল দেয়া হয়ে গেছে, না 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 এই অঙ্কটা তখনই হবে যদি আমার এখানে দুটোই cos থাকতো, cos a + b = k cos a - b, তখন এটা হতো। এই অঙ্কটা তো f3 করে স্ক্যান করে, এটাও ভালো অঙ্ক ইটসেলফ। তো তোকে এটা যদি ভ্যালু বার করতে দেয় যে তোকে এটা দিয়ে দেওয়া আছে find the value of tan a by tan b, তাহলে অ্যানসার কি হবে বল? k + 1 বাই কত? k - 1 বাই কত বল? k - k - 1 বুঝতে পারলি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Cos A plus cos 120 degree plus A plus cos 240 degree plus A এর ভ্যালু বার কর। এক নম্বর, আর দু নম্বর হচ্ছে ইন এনি ট্রায়াঙ্গেল, কোন ত্রিভুজে, কোন ত্রিভুজ এবিসি তে যদি ট্যান এ ইনটু ট্যান বি লেস দেন 1 গ্রেটার দেন 0 হয় তখন ত্রিভুজটি হল অপশন এ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল শুক্লকোণে ত্রিভুজ, 2 অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল স্থূলকোণে ত্রিভুজ, 3 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, 4 হচ্ছে নাথিং ক্যান বি সেড অ্যাবাউট দ্যাট, এর সম্পর্কে কিছুই বলা যাবে না। পর থেকে দুটো কোয়েশ্চেন, শানুবাবু আপনি আছেন? শানুবাবু আপনি আছেন? আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে, আপনি আমার কথা শুনিনি, আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, ওটা আমি ওদেরকে এখনই দিয়ে দিই, এখনই দিয়ে দিই কিন্তু আজকে এই ক্লাসটা এত কম কেন? তোমার অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আজকে, শরণবাবু আপনি আছেন তো? ওটা আপনাকে পাঠিয়ে দিয়েছি দেখুন অ্যাসাইনমেন্টটা, ওটা আপনি দিয়ে দিন স্যার। আমি অলরেডি, হ্যাঁ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা পেয়েছো তোমরা ওটা বাড়িতে করো তো এই সপ্তাহে, সবাই কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যে কটা পারবে সে কটাই করবে। আচ্ছা এখানে কি একটা হয়েছে স্যার? একটা হয়েছে। কোনটা? প্রথমটা। কি হবে প্রথমটা? জিরো অ্যানসার এসেছে। আচ্ছা আর সৃজিতা তোমার একটা হয়নি? না স্যার। কেন? cos a + b ফর্মুলা কি? c
cos a cos b my cos a cos b cos a plus b cos a cos b minus sin a sin b হ্যাঁ তো ওটাকে অ্যাপ্লাই করো হলেই তো হয়ে যাবে আর তুমি কি করে করেছো তুমি কি করে করেছো সূত্র দিয়ে করেছো সূত্র দিয়ে করেছো আচ্ছা একবার জোরে বলো কি বলছো মাইনাস কি বলো সাইন 120 ইনটু সাইন এ হ্যাঁ আর তারপরেরটা কি হবে cos 240 cos 240 into cos a plus sin 240 into sin a minus এবার আমাকে বলো যে cos 120 ভ্যালু কত minus cos 120 মানে কি আমি কি করে ভ্যালু বের করতে বলেছিলাম না 180 into 1 করবে minus 60 করবে পরে তুমি যেটা পাশে থাকবে এটাকেই বসাবে তখন এর সাইনটা কি হবে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে সেকেন্ড সেকেন্ডে আছে সেকেন্ডে কস নেগেটিভ হয় তাহলে এটা কি হবে বলো মাইনাস হাফ তাই তো আর সাইন 240 কি করবে সরি সাইন 120 কত হবে তো সাইন 60 হবে প্লাস হাফ sin 60 প্লাস হবে √3/2 হয় হ্যাঁ হ্যাঁ √3/2 আচ্ছা cos 240 কত হবে বলো 180 প্লাস 60 হ্যাঁ মানে কি থার্ড কোয়াড্রেন্ট তো হ্যাঁ 240 180 ইনটু 1 প্লাস 60 হবে তো থার্ড কোয়াড্রেন্ট তো থার্ডে cos কি হয় নেগেটিভ হয় তাহলে আবার কি মাইনাস হাফ cos 240 আর sin 240 কি হবে বলো 180 প্লাস 60 মানে কি মাইনাস sin 60 সাইন থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয় এটা হবে মাইনাস রুট থ্রি বাই টু সবকটা ভ্যালু বসাও কেটে কুটে যাবে সবাই দেখো তোমার জিরো হয়ে যাবে কি বললাম বুঝতে পারলে হ্যাঁ স্যার শোভন তুমি বুঝতে পেরেছ শোভন শোভন বুঝে গেছে শান্তনু শান্তনু কি বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি এটা তো দেখো এটা তো সাধারণ প্রসেস সবাই করতে পারে টাইম লাগে কিন্তু আমি এই অঙ্কটা তোমাদের 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারি তোমরা কি সেটা শিখতে চাও নাকি তোমরা এই প্রসেসটাতেই হ্যাপি না শিখ না স্যার ওটা শেখান দেখবে বা ভেরি গুড শিখে ভালো ধরো আমি এটা সার্কেল ড্র করছি তোমাদের ভেক্টর ফিজিক্স তো পড়া হয়েছে তো তোমাদের ফিজিক্স তো ভেক্টর পড়া হয়েছে তো আচ্ছা ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে রেডিয়াস টা সার্কেলের 1 তখন তাহলে এই পয়েন্টটা কি হবে
কসে কমা সাইনে, তাই তো? আচ্ছা তখন তাহলে এই ভেক্টরটা কি হবে, এই ভেক্টরটা কি হবে, এই ভেক্টরটা বলো, এই ভেক্টরটা কি হবে? আরে বাবা, এক্স অ্যাক্সিস বরাবরের প্রজেকশনটা কত? কসে তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা কত? আই তো, হ্যাঁ, তাহলে আই কসে হচ্ছে এই ভেক্টরটা। আর এই ভেক্টরটা কি বলো, প্রজেকশন কি বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর তো, হ্যাঁ, জে, জে সাইনে, জে সাইনে, দুটোকে প্লাস করো, প্লাস করলে দেখো পাবে এই ভেক্টরটা ট্রায়াঙ্গেল ল দিয়ে। ট্রায়াঙ্গেল ল দেখি করে পেলে, এই একটা সাইড, এই একটা সাইড, এদের লব্ধি বা রেজাল্টেন্ট কি হবে, দেখো এই সাইডটা হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এই ভেক্টরটা কি, আই কস এ প্লাস জে সাইনে। আর একটা ভেক্টর নাও 120 ডিগ্রি প্লাস এতে, এখানে অ্যাঙ্গেলটা ধরো 120 ডিগ্রি, সেই ভেক্টরটা কি হবে বলো, বলো মুখে মুখে বলো, আই কস এ প্লাস 120 প্লাস জে সাইন এ প্লাস 120, সেটাই তো হবে। তখন তোমার এই পুরো অ্যাঙ্গেলটা কি হবে, এ প্লাস 120 হয়ে যাবে তো, এখন তোমার তাহলে এই ভেক্টরটা কি হবে, আই কস 120 প্লাস এ প্লাস জে সাইন 120 প্লাস এ, বুঝতে পারলে? আর একটা ভেক্টর নাও আরো 120 ডিগ্রি ঘুরে, এই অ্যাঙ্গেলটা কি হবে, এ প্লাস 240, তোমার তাহলে কত হলো বলো, আই কস 240 ডিগ্রি প্লাস এ প্লাস জে সাইন 240 ডিগ্রি প্লাস এ, তাই তো? এবার তোমাদের নিশ্চয়ই ফিজিক্স স্যার পড়িয়েছেন যে তিনটে ভেক্টরের মাঝে যদি 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল থাকে তখন তাদের লব্ধি বা রেজাল্টেন্ট কত হয়, জিরো হয়ে যায় তো, জিরো, হ্যাঁ, এটা পড়েছো তো ফিজিক্সে ভেক্টর ভেক্টরে, হ্যাঁ, তার মানে কি না, রেজাল্টেন্ট অফ দিস থ্রি ভেক্টর ইজ জিরো, জিরো, তাই তো? তার মানে কি বলো, আই কস এ প্লাস জে সাইন এ প্লাস আই কস 120 ডিগ্রি প্লাস এ প্লাস জে সাইন 120 ডিগ্রি প্লাস এ প্লাস আই কস 240 ডিগ্রি প্লাস এ প্লাস জে সাইন, লেখো 240 ডিগ্রি প্লাস এ, কতটা বলে সামনেছেন, জিরো হয়ে যাবে, জিরো। তুমি আই গুলো কমন নাও, আই কমন নিলে কি হবে, কস এ প্লাস 120 প্লাস এ কস এ প্লাস কস 120 প্লাস এ প্লাস কস 240 প্লাস এ, তাই তো? তাই তো, যে কমন নাও, সাইন এ প্লাস সাইন 120 প্লাস এ প্লাস সাইন 240 প্লাস এ, তাই তো? এটা ইকুয়াল টু জিরো, তার মানে কি না, কস এ প্লাস কস 120 প্লাস এ প্লাস কস 240 প্লাস এও জিরো, আর সাইন এ প্লাস সাইন 120 প্লাস এ প্লাস সাইন 240 প্লাস এও জিরো, দেখো হয়ে গেল, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? দেখো এটা হচ্ছে যে আমাদের যে ট্রিক্সটা তার প্রুফ, ট্রিক্সটা কি, তুমি যদি দেখো এরকম কস আর সাইনের অ্যাঙ্গেল দেওয়া আছে যাদের মাঝে অ্যাঙ্গেলের ডিফারেন্স গুলো 120 ডিগ্রি করে, তখন তাদের সামেশন তোমার অলওয়েজ কি বলো, জিরো হয়ে যাবে, জিরো, বুঝতে পারলে? কস বা সাইন দুটোই কি বলো, কস বা সাইন দুটোই দুটোই জিরো, বুঝতে পারলে? তোমায় যদি এটা বলতো যে কসে প্লাস কস 480 প্লাস এ
প্লাস কস 240 প্লাস এ, এটা কত হবে? 0 480 প্লাস এ প্লাস 240 প্লাস এ প্লাস কস এ, এটা কি হবে? 0ই হবে। কেন 0 হবে? তোমার কি এখানে 120 ডিফারেন্স? না না। তাহলে তুমি 0 হবে কেন বলছো? কি হবে রে, কি হবে? শান্তনু বলো কি হবে। স্যার বুঝতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, কোনটা বুঝতে পারছো না বলো? স্যার কি অঙ্করে দিয়েছেন আরেকবার বলুন। cos a plus cos 480 plus a plus cos 240 plus a, আমরা ট্রিক্সটা কি বললাম, যদি অ্যাঙ্গেলগুলোর মাঝে ডিফারেন্স 120 ডিগ্রি করে হয় তখন cos আর sin দুটোই কি অ্যাড করলে তোমার 0 হয়ে যায়। তো এখানে কিন্তু 120 নেই, cos a plus cos 480 plus a, ডিফারেন্সটা 240 আছে। হ্যাঁ প্লাস কস 240 প্লাস এ, এখানে কি হবে? সেটা 0 হবে। হ্যাঁ 0 হবে। 0 হবে কেন? কারণ 120 ইনটু 2 করলে 240 হয় আর 240 ডিফারেন্স আছে, 120 হলে 0 হতো না। দেখ সেরকম নয়, এটা মানেই হচ্ছে 120 প্লাস এ। দেখ 360 ডিগ্রি সরি 40 ডিগ্রি আর 400 ডিগ্রি এটা কিন্তু সেম। সেম কেন বলতো? এরা এটা সেম কেন বলতো? জানি না। ওই সাইন দেখ, 400 মানে কি? 360 প্লাস 40 স্যার, ওটা কোয়াড্রেন্টেই হবে। দেখ 360 মানে কি, তুই এক পাক পুরো ঘুরে গেলি, ঘুরে গিয়ে আবার তুই 40 তেই এসছিস, তাই তো? এটা সেম। আবার 50 ডিগ্রি আর 410 ডিগ্রি এরাও তোর দেখ সেম। তাহলে 480 প্লাস এ ইকুয়াল টু 480 প্লাস এ মাইনাস 360, তাই তো? এটা করলে কত হয়? 120 প্লাস এ হয়ে যায়। বুঝতে পারলি? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ কোন একটা অ্যাঙ্গেল থিটা খাতায় লিখে নে, থিটা ইকুয়াল টু কি? থিটা মাইনাস 360। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। যে কোনো অ্যাঙ্গেল, বোঝা গেল? হ্যাঁ স্যার। আর কোকেন ঘুরিয়েও দিতে পারে, একটা ব্যাপার দেখ, ট্যান এ প্লাস বি মানে কত বলেছে? এবিসি ট্রায়াঙ্গেল এর অ্যাঙ্গেল দেখ, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এবার দেখ এই যে তো ট্যান এ ট্যান বি এটা কি রে, লেস দ্যান 1, তাই তো? লেস দ্যান 1 তো রে এটা। তাহলে যদি লেস দ্যান 1 হয় তখন তো নিচের পার্টটা কি হবে বল, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ হবে। পজিটিভ। আবার দেখ ট্যান ইট অ্যান্ড বি দুটোর প্রোডাক্ট, দুটোর মাল্টিপ্লাই করলে দেখ পজিটিভ এসছে। তার মানে কি, দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ? কিন্তু দুটোই নেগেটিভ হতে পারে না, যেহেতু এটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল। দুটোই নেগেটিভ হওয়া মানে কি, তখন তো দুটো অ্যাঙ্গেল 90 থেকে বেশি হবে, সেটা সম্ভব নয়। তাই ট্যানও পজিটিভ, ট্যান বিও পজিটিভ, তাই তোর দেখ ওপরটাও পজিটিভ, নিচেটাও পজিটিভ,
পজিটিভ বাই পজিটিভ কি হয়? পজিটিভ হয়, পজিটিভ তাহলে tan a প্লাস b পজিটিভ। এবার a প্লাস b পজিটিভ মানে কি? তখন তো a প্লাস b কোন কোয়াড্রেন্টে থাকবে? দেখ ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তাই তো? ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ। তাহলে a প্লাস b যদি 90 থেকে ছোট হয় তখন তাহলে তোর বাকি অ্যাঙ্গেল theta সেটা কি হবে বল? 90 থেকে বড় হবে। হ্যাঁ বলে এটা কি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? সিটা কি বল? 90 থেকে বেশি। বুঝতে পারলি? চমৎকার অঙ্ক, একটা চমৎকার অঙ্ক। হ্যাঁ বোঝা গেল? এ প্লাস টু যদি 90 থেকে ছোট হয় যেহেতু তিনটে সামেশন 180 ডিগ্রি, তাহলে সি কি হবে বল? 90 থেকে বড় হবে। হ্যাঁ মানে এটা কি বল? স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। যে কত অঙ্ক করলি সব থেকে ভালো অঙ্ক কোনটা? এগুলোর মধ্যে স্যার এটা তো ভালো লাগলো। আর স্যার ফার্স্টে এটা করেছিল এ প্লাস বি কোনটা? 2022 যেটা দিয়েছিল। আর ওইটা 1 প্লাস tan 1 ডিগ্রি ইনটু 1 প্লাস tan 2 ডিগ্রি, ওটাও ভালো, ওইটাও ভালো। সবগুলোই প্লাস ভালো, তো সুন্দর না সব জিনিসগুলো? আচ্ছা হ্যাঁ, এরকম দেখতে গিয়ে পড়তে হবে তবেই ভালো রেজাল্ট করতে পারবে। আর সবকটা সাবজেক্টে তাকে এভাবেই দেখতে গিয়ে পড়তে হবে। আচ্ছা আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি ওটা তোরা পেয়ে গেছিস কি? হ্যাঁ। ওটা বাড়িতে করবি, করে পরের দিন ক্লাসে আসবি। কি বললাম, বোঝা গেল? ঠিক আছে স্যার আমি পাইনি স্যার। ঠিক আছে চলো স্যার। আমি পাইনি। হ্যাঁ আমি অ্যাসাইনমেন্টটা পাইনি। তুমি পাওনি? দাঁড়াও আমি জিজ্ঞেস করছি। না স্যার আমিও পাইনি। কে কে পাওনি বলো? আমি পাইনি। শো স্যার আমি পাইনি। আচ্ছা এরা অনেকে বলছে যে এরা ওই অ্যাসাইনমেন্টটা পায়নি। কানু বাবু আপনি কি আছেন? স্যার আছি। হ্যাঁ এরা অনেকে বলছে যে এরা ওই অ্যাসাইনমেন্টটা পায়নি। স্যার আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, চলে যাবে। চলে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।